ভোলা শহর রক্ষা বাঁধের ইলিশা লঞ্চ ঘাট এলাকায় প্রায় 50 হাত ব্লক ধসে পড়েছে। এ সময় ব্লকের ওপর থাকা একটি দোকান নদীতে তলিয়ে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফাটল ধরে আছে ব্লকের 4 থেকে 5 মিটার এলাকা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন, সরাসরি যাচ্ছি তার কাছে। গত রাতে ভোলা শহর রক্ষা বাঁধের এই ইলিশা পয়েন্টের প্রায় 50 হাত এলাকা ধরে ব্লকে ধস নেমেছিল হঠাৎ করে। একদম ইলিশা লঞ্চ ঘাটের সিঁড়ি সংলগ্ন এলাকা থেকে উত্তর পাশ দিয়ে এই ধসটি নামে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পেছনেই এই ব্লকটি ধসে গেছে। এই ব্লকটি ধসের কারণে এখানে নদীর পাড়ে থাকা একটাই অস্থায়ী চায়ের দোকান তখন নদীতে তলিয়ে গেছে, মিরাজের চায়ের দোকান, আমরা ঘাট সূত্রে জানতে পেরেছি। এবং এখানকার এখনকার অবস্থা যেটা দেখতে পাচ্ছি আমরা যে মেঘনা নদীতে এই মুহূর্তে ভাটা চলছে, ভাটায় আমরা দেখতে পাচ্ছি যে এই গতকালকে যে 50 হাতের মতো ব্লক ধসে পড়েছিল তার পাশে আজকে আবারও প্রায় 20 হাতের মতো লম্বা এবং পাশে প্রায় 5 থেকে 6 হাত ব্লকে ফাটল ধরে আছে। তো স্থানীয়রা যে জানিয়েছেন যে কথাটি যে যদি জোয়ারের সময় এই ফাটলটা আছে সেটা হয়তো নিচের দিকে দেবে যাবে। আর আমরা যে চিত্রটি এখন দেখতে পাচ্ছি এখানে উপর থেকে একদম নদীর তলদেশের দিকে বিরাট অবস্থা, খারাপ অবস্থায় রয়েছে এখানে। আর নদীর পাড়ে যে অবস্থাটি এখানে ঘাটে প্রায় নদীর বেড়িবাঁধের বাইরে এবং ভিতরে 50টির মতো দোকান রয়েছে এবং এখানে একটি মাছঘাটও ছিল। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে মাছঘাটটির এখান থেকে ব্যবসায়ীরা সরিয়ে নিচ্ছে এবং অনেক দোকানের চাল বেড়া ইতিমধ্যে সরিয়ে নিয়েছে, যেখানটা যেটা হুমকির মুখে রয়েছে। স্থানীয়দের দাবি যে এভাবে যদি ব্লক ধসতে থাকে তাহলে এখান থেকে আর মাত্র 50 থেকে 60 হাত দূরেই ভোলা শহর রক্ষার বেড়িবাঁধটি, যে বাঁধটি যদি ভেঙে যায় তাহলে জোয়ার ভাটায় পুরো এই এলাকাটি ইলিশা এবং রাজাপুর এলাকাটি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা গতকাল রাতেই পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামানের সাথে কথা বলেছি আমি, তিনি জানিয়েছেন যে এই ব্লকগুলি এমনভাবে স্থাপন করা যে এটি আস্তে আস্তে ভেঙে নদীর দিকে স্থায়ী হবেন। আর এখন পর্যন্ত গতকাল রাত পর্যন্ত যে ব্লকটুকু ধসে পড়েছে এতে তেমন কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বলে তিনি জানিয়েছেন। তবে যদি এই ব্লক ধসের সংখ্যা আরও পরিমাণে বাড়তে থাকে তাহলে ঝুঁকি রয়েছে এলাকার বাঁধ এবং এলাকার এই এলাকার নদী ঘাটটি নিয়ে। আর সবচেয়ে বেশি যে বিষয়টি রয়েছে যে এখানে 3টি লঞ্চ ঘাট রয়েছে, ঘাটটি থেকে ভোলা ঢাকা এবং ভোলা লক্ষ্মীপুর রুটে লঞ্চ চলাচল করে। বিডব্লিউটিএ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে এই ঘাটগুলো যেন দ্রুত এখান থেকে সরিয়ে নেওয়া হয়, যদি এখান থেকে সরিয়ে না নেওয়া হয় তাহলে এই যে ব্লকের যে ধস রয়েছে ধসে বড় ধরনের কোনো ঝুঁকি থাকতে পারে। তো বিএডব্লিউটিও ঘাট সরানোর জন্য আজকে সকাল থেকে কাজ শুরু করবে বলে আমরা বিএডব্লিউটিএ সূত্রে জানতে পেরেছি। তো এ ছিল আমার কাছে ভোলার ইলিশা ঘাট থেকে শহর রক্ষা বাঁধের ব্লক ধসের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ভোলার ইলিশা ঘাট এলাকা থেকে।